ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিল্লির সংঘর্ষে শিব বিহারে পর পর গাড়িতে আগুন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমরা শিব বিহারে রয়েছি যেখানে কতটা হিংসা হয়েছে সেটা প্রমাণ দিচ্ছে এই পাথরগুলো যে রাস্তায় পড়ে রয়েছে পাথরগুলো আপনার দেখতে হবে রাস্তার দুদিকেই এখন এই পাথরগুলোকে সরানোর চেষ্টা করছেন এখানকার মিউনিসিপাল কর্পোরেশন যারা ইস্ট দিল্লি মুনসিপাল কর্পোরেশনের কর্মচারী রয়েছেন তারাই সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন কিন্তু দুদিকেই পাথর পড়ে রয়েছে এবং এই পাথরগুলো কিন্তু পাথর যে বৃষ্টি হয়েছে দুদিক থেকে সেটার কিন্তু প্রমাণ কতটা দেরি অবধি চলেছে পাথর বৃষ্টি এই গাড়িগুলোকে পোড়ানো হয়েছে এবং এই গাড়িগুলোকে পোড়ানোর পর কিন্তু ভিড় যেখানে যা পেয়েছে সেটা তারা পুড়িয়েছে এদিকে ঠিক ভেতরের দিকে যদি আমরা দেখি এখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে গাড়িগুলো পার্ক করা ছিল এবং গাড়িগুলো পার্ক করার পর তাদের অবস্থা কি হয়েছে দেখতে পাবেন আপনারা কোনো গাড়ি কিন্তু নিরাপদে নেই যারা যারা এখানে পার্ক করে গেছেন তাদের প্রত্যেকটা গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে ভিড় যখন বাইরে থেকে পাথর বৃষ্টি করতে করতে ঢোকে এখানে ঢোকার পর কিন্তু প্রত্যেকটা গাড়ি যে এখানে পার্ক ছিল প্রায় দুটো পার্কিং লট এখানে রয়েছে এবং একশো গাড়ি হবে প্রায় একশো গাড়িকেই এরা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এরম পোড়ানো হয়েছে কি কোনো আইডেন্টিফাইও করা যাচ্ছে না কি কোন গাড়ি কোন মডেল কোন কোম্পানির গাড়িগুলো ছিল যারা পার্কিং করে গেছিলেন তারা ভেবেছিলেন কি নিরাপদে রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যে ধ্বংস হয়েছে সেটাই প্রমাণ দিচ্ছে কি কতটা প্রস্তুত নিয়ে এই মব এসছিল এই ভিড় এসছিল যারা এই গাড়িগুলোকে চিহ্নিত করে টার্গেট করেছে এবং গাড়িগুলোকে পোড়ানো হয়েছে বাইরে পাথর বৃষ্টি করা হয়েছে এবং ঠিক তার পেছনে যদি আমরা দেখলাম যেটা যেভাবে গাড়িগুলোকে পোড়ানো হয়েছে ঠিক বাইরে এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি শান্ত রয়েছে ইস্ট ইস্ট দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে পুলিশ জওয়ানরা মোতায়েন রয়েছেন এখানে তবে স্থানীয়রা জানাচ্ছেন কি কোথা থেকে ভিড় এসেছিল তারাও জানেন না কীভাবে এত ইট বৃষ্টি হলো এই জায়গায় পাথর বৃষ্টি হলো দুদিক থেকে তারাও কিন্তু বুঝতে পারছেন না কি কারা এরা ছিল কিন্তু যে চিত্রটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হিংসক যে ভিড় ছিল গাড়িগুলোকে পোড়ানোর পর রাস্তায় ইট বৃষ্টি হয়েছে এবং তারপর ভেতরে গিয়ে একই ধরনের তাণ্ডব করেছে ভিড় এবং এখন কিন্তু যারা গাড়ি এখানে পার্ক করেছেন তারা এসে চেষ্টা করছেন তাদের গাড়িগুলোকে আইডেন্টিফাই করা কি তাদের গাড়ি কোথায় ছিল এবং কী অবস্থা এখন রয়েছে ক্যামেরন মনোজদের পার্টির সঙ্গে বিজেন্দ্র সিং এ পি আনন্দ শিববিহার নয়াদিল্লি